যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। হাই হ্যালো নমস্কার, সবাই কেমন আছেন? আমাদের এগ্রিকালচার ডায়েরিতে আপনাদের স্বাগত এবং সঙ্গে আমি সুশোভন। আমরা নদিয়া জেলা থেকে প্রায় 130 কিলোমিটার দূরে পশ্চিম বর্ধমানের দুর্গাপুর শহরে এসেছি এমন একটা বিজনেস আপনাদের সামনে তুলে ধরতে, যিনি একদম ছোট্ট স্টার্ট আপ থেকে শুরু করে আজ এত বড় বিজনেসে দাঁড় করিয়েছেন। তো কিভাবে তিনি সেটা করলেন সরাসরি আমরা ফার্মারের কাছ থেকেই সেটা শুনে নিই। পিওর ব্রিডের স্পেশালিটি বলতে গেলে দেখুন, আমার যেটা হচ্ছে যে পিওর ব্রিড যে সোনালি সেটা একটা চেনার উপায় হচ্ছে কতকগুলো, আমি যেমন আপনাকে বলে দিচ্ছি ওটা দেখলে পরে চিনতে পারবেন। যেমন ধরুন নামটা যেটা সোনালি, অ্যাকচুয়ালি এটা কালারটা থেকেই কিন্তু এটা বলতে গেলে পরে সোনালির কিন্তু নামটা এসেছে। যেমন কালারটা দেখুন, আমার যে মুরগিটা রয়েছে আপনি এসে দেখতে পারেন, আমার ফার্মে একটু আসুন দেখুন, দেখতে পারবেন যে ফার্মে কাজ চলছে সেই জন্য একটু অসুবিধা হচ্ছে। লিটারটা চেঞ্জ করছেন? হ্যাঁ, লিটারটা নিচে লিটারটা, ওই যে আমি বললাম কতদিন অন্তর চেঞ্জ করছেন, এটা বলতে পারেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে আমি কিন্তু ব্রিডগুলো চেঞ্জ করতে থাকি। তাতে কি হয়, মানে মুরগির রোগটা আসার চান্সটা খুব কম থাকে এবং কন্টিনিউয়াসলি ব্রিডগুলো কিন্তু আমার 3 দিন পর পর বলুন বলতে পারেন যে মানে স্প্রে করি এই গ্রীষ্মের টাইমে, মানে গরমের দিনে। আচ্ছা, ঠিক আছে, দেখতে পারবেন যে আমার যে সোনালি এটা যে একদম পিওর ব্রিড, দেখলে পরে বুঝতে পারবেন যে কালার একমাত্র দেখতে পাচ্ছেন যে একটাই একরকম টাইপের কালার আছে, ঠিক আছে, সেটা একটা দেখতে পারবেন, সেটা দেখতে পারবেন। দ্বিতীয় কথা হচ্ছে যে সোনালি মুরগির কয়েকটা আপনার মানে নর্মাল আর কি চেনার জন্য উপায় আছে। যেমন ধরুন এর যে চোখ আছে, চোখগুলো একটু আপনার ব্রাউন টাইপের হয়ে থাকে, ঠিক আছে, খয়েরি খয়েরি কালারের হয়ে থাকে। আর দেশি যেটা হয়ে থাকে, দেশি আপনার কিন্তু এটা কালো হয়ে থাকে, এটা একটা যেমন একটা সিম্পটম বলতে পারেন যে এটা দেখলে বোঝা যায়। তারপরে পায়ের যে আঙুলের মাঝে যে গ্যাপ থাকে, সেই গ্যাপটা কিন্তু পর্দাটা একটু মোটা টাইপের, হাঁসে যেরকম পর্দা থাকে হাঁসের পায়ে সেরকম ধরনের মোটা টাইপের থাকে, এটা দেখলে বোঝা যাবে। পাগুলো দেখবেন একটু মোটা মোটা থাকবে, দেশি যেখানে যে ক্ষেত্রে আর কি পাগুলো একদম পাতলা থাকে, মোটা মোটা থাকে, এগুলো দেখলে পরে কিন্তু বোঝা যায় যে এটা দেশি নয় বা মিক্স নয়, কোনো রকম মিক্সিং নেই, এটা সোনালি আছে। আপনার এখান থেকে তাহলে আপাতত এখন কি মানে সেল করছেন আপনি? রেডিমেড মাংসের জন্য এক তো মুরগি পেয়ে যাবে, সেটা বিক্রি হচ্ছে, সেটা বিক্রি করছি, তার সাথে সেটাকে বড় করার জন্য, বাচ্চা থেকে বড় করার জন্য ফিডও পেয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্ত ক্যাটাগরি স্টার্টার প্রি স্টার্টার ফিনিশার যে 3 রকম ক্যাটাগরি ফিড লাগে সে ফিডও পেয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেক রকম কোম্পানির রাখি, অনেক রকম কোম্পানি চেঞ্জ করে করে রাখি, যেটা বেস্ট লাগে আমি সেটাকে অ্যাপ্লাই করি নিজের ফার্মে, প্রোডাকশনের কী রকম কী এফেক্ট পড়ছে সেটা দেখি। বেস্ট, তাহলে আপনি ফিডটাকে চেঞ্জ করেন? হ্যাঁ, চেঞ্জ অনেক সময় করি, কোম্পানির ব্র্যান্ড অনুযায়ী চেঞ্জ করে করে রাখি। এক একটা কোম্পানির কোয়ালিটি কি এক একটা আলাদা হয়ে থাকে? আলাদা হয়ে থাকে, আলাদা হয়ে থাকে। সেক্ষেত্রে চেঞ্জ করলে মুরগির গ্রোথের গ্রোথের এফেক্ট পড়ে, সেই এফেক্টের আমি উপরে এক্সপেরিমেন্ট করে তারপরে সেই ফিডব্যাক আমি রেকমেন্ড করি এবং আমি সেটি স্টক করে রাখি আর নতুন কাস্টমারদের আমি সেটা দিয়ে থাকি, বা আমার যেহেতু যে পুরাতন কাস্টমার আছে তাদেরকেও সেগুলো দিয়ে। আচ্ছা আচ্ছা, এই ফিড যে আমি চেঞ্জ করি বা চেঞ্জ কেন করতে বলি, কারণ হচ্ছে যে এই সোনালি মুরগির অনেক রকম প্রবলেম থাকে, তার মধ্যে একটা প্রবলেম হচ্ছে যে লোমটোম উঠে যায়, পেছনে দেখবেন যে পেছনের এই লোমগুলো উঠে গেছে, অনেক ঠোকরা ঠুকরি করছে, তো এইগুলোর পেছনে কিছু কারণ থাকে, যেমন হচ্ছে ক্যালসিয়াম ভিটামিন মিনারেলসের কিছু অভাব হলে তখন কিন্তু মুরগি নিজেরাই মারপিট করে, ঠিক আছে, ব্রয়লারের ক্ষেত্রে না হলে এই মুরগির ক্ষেত্রে হয়ে থাকে। তো সেই জন্য কিন্তু ফিড চেঞ্জ করে কোন ফিডটাই বেস্ট হবে সেটা আমি কিন্তু এক্সপেরিমেন্ট করি তারপরে কিন্তু অ্যাপ্লাই করি। তার মানে কি ফিডটা চেঞ্জ করে দিলে ওদের ঠোকরাগুলো অনেক সময় অনেকটাই কমে যায়, অনেকটাই কমে যায়। ডিমের প্রোডাক্ট মানে রেট কি রকম থাকে? ডিমের রেট বলুন বা চিক্সের রেট বলুন, দুটোই কিন্তু ডিপেন্ড করে টোটালি মার্কেটের উপরে। যেমন ডিমের রেট দেখুন 6 টাকা থেকে শুরু করে 18 টাকা 22 টাকা পর্যন্ত রেট হয়ে থাকে। ডিমের কথাই বলছিলাম, হ্যাচিং ডিমের কথাই আমি বলছি। আমরা তো একটা জিনিস দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে একটা ফিক্সড রেট বলে যে 10 টাকা থেকে, কোনোদিনও হতে পারে না। তাহলে বলুন কখনো চিক্সের রেট হয়ে থাকে আপনার 40 টাকা হয়ে থাকে, কখনো হয়ে থাকে আপনার 15 টাকা, কখনো হয়ে থাকে 20 টাকা। তাহলে পরে 40 টাকায় যখন চিক্সের রেট, তখন কি বলুন আপনি ওই আমি যে 8 টাকা বলছি বা 6 টাকায় বলছি, তাহলে 6 টাকায় কি ডিম দেবে? একটা কোনো ফিক্সড রেট বলা মুশকিল, ফিক্সড রেট বলা যাবে না, কারণ এক এক সময় এক এক রকম মার্কেটে দাম থাকে, সেই অনুযায়ী তার ডিম দিবেন। ওকে, আচ্ছা, তো আপনার কাছে ডিম যদি কেউ চাই তো কি পরিমাণ ডিম আপনার কাছে পেতে পারে? আপনার যদি বলা হয় আপনি 10 পিস থেকে শুরু করে আপনি পেয়ে যাবেন 100 পিস 200 পিস 500 পিস, 1000 2000 3000 যত বলবেন আমি ডিম দিয়ে দেবো। অনেক ক্ষেত্রে এরকম সমস্যা হয়ে যায় যারা ধরুন মেশিনে ডিম বসাই, অনেক সময় বাওয়া ডিম আর কি প্যাকিং করে ওর সঙ্গে মাল সাপ্লাই করে দেয়, এই সমস্যাটা বহু ফার্মাটা ভোগে। তো সেটা তো আমি তো বলছি, যেমন ধরুন এটা বলতে পারি যে এটা আমার যতটা এক্সপিরিয়েন্স আছে এই ডিমটা বলতে পারেন যে বাওয়া ডিম বা আনফার্টাইল ডিম, কিন্তু দেখুন এই ডিমটা যেটা বলতে পারেন এই ডিমটা কিন্তু নর্মাল ডিম আছে, মানে এটাতে বাচ্চা হবে। এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি দীর্ঘদিন ধরে করছি এবং আমি হ্যাচিংয়ে দেখে থাকি যে এই ডিমটার মধ্যে সমস্যা আছে। এরপরে বলবেন যে এইটা দেখে কি করে চিনতে পারলাম, কারণ হচ্ছে দেখুন এটা দেখতে অনেকটা ল্যাংচা টাইপের, দেখুন এটা ছুঁচ মতো আছে, ঠিক আছে, তো এইটা মানে বাইরে থেকে যদি দেখতে দেখে পরে বোঝা যায় তো
সেটা বলতে পারেন যে এইটার স্পেশালিটি দেখে পরে বলতে পারি বাবাডি। তো আমি নিজের হ্যাচিংয়েও দিলে পরে এইগুলো আমি কিন্তু প্রথমে কিন্তু সেপারেট করে দিই। ফার্মারকে যে ডিমগুলো দেবেন অবশ্যই এই জিনিসগুলো দেখে দেবেন, এগুলো দেখেই দিই বা উনিও চেক করে নিতে পারেন অনেক কিছু। শুধু একটা আমি স্পেশালিটি বোঝালাম, আরও কিন্তু অনেক ব্যাপার থাকে সেগুলো আমি আপনাকে জানিয়ে সেগুলো দেখিয়ে অবশ্যই 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 সেগুলো আমি গাইড করেই দিই। যে সিম্পল একটা ব্যাপার, সে যদি ধরুন পার্সেন্টেজ ভালো পায়, সে যদি 10 টাকা প্রফিট করে সেখান থেকে আমার 2 টাকা প্রফিট হবে, একদম তাই। আমি যদি ধরুন আরো পাঁচজনকে রিকমেন্ডেশন রিকমেন্ড করবে আমার ব্যবসাটার জন্য, যে আমার ব্যবসাটা জেনুইন ব্যবসা, তাকে কোনো ঠকানো হবে না। দেখতে পাচ্ছেন যে এই আমার হ্যাচারি ঘর আছে, ঠিক আছে। এখানে আমার চিক্সের আর কি প্রোডাকশন হয়ে থাকে, ওই ফার্ম থেকে ডিম আসে সেই ডিমটা এখানে প্রোডাকশন হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার যেমন এই একটা 12,000 একটা মেশিন বসানো আছে, আচ্ছা দেখতে পাচ্ছেন, আর একটা ওই সাইডে দেওয়া আছে দেখতে পাচ্ছেন যে 60,000 ক্যাপাসিটির, ওকে ওকে ঠিক আছে। আর আমার এখানে আপনার শুধুমাত্র যে হ্যাচারি না, মেশিনের প্রোডাকশনও পর্যন্ত হয়ে থাকে। দেখতে পাচ্ছেন যেমন এখানে একটা ছোট মেশিন 500 ক্যাপাসিটির মেশিন আছে, এটা সেলের জন্য আছে কিন্তু এখন টেস্টিং করা আছে, মানে এটা আর কি সেল করা হবে, মানে বানিয়ে পরে রাখা আছে। হ্যাঁ, আমার আমার মেশিন যদি কেউ নিতে চায় আমার কাছে, বাচ্চার পার্টটা তো আমি বলছি, মেশিন যদি আমার কাছ থেকে নিতে চায় তো মেশিনের কিছু তো আমার বৈশিষ্ট্য আছে, কিছু মানে টেকনিক্যাল, হ্যাঁ টেকনিক্যাল স্পেশালিটি আছে যেগুলো আমি বলবো। যেমন ধরুন আমি একটা কথা বলে দিচ্ছি, যেমন আমি নিজে একটা লট তুলে পরে আমি চেক করে দিই, যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমটা তো নিজে তো আমি বুঝতেই পারবো। বডির কোনো সমস্যা হবে না, বডিতে আমি আপনার গ্যারেন্টি দেবো, ইলেকট্রনিক্স পার্টের উপরে আমি গ্যারেন্টি ওয়ারেন্টি দেবো এক বছরের, সরি গ্যারেন্টি দেবো এক বছরের, কিন্তু হচ্ছে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি। কিন্তু তার মাঝে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আমি কী করি, কন্ট্রোলার একটা, একটা হিটার আর একটা যে ফগ তৈরি করি সেই ফগার আমি কিন্তু মেশিনের সাথে এক্সট্রা কিন্তু তাকে দিয়ে থাকি ফ্রিতে। বাহ, সেটা দেখতেও একটু অন্যরকম, একটু আলাদা ধরনের আপনি মেশিনটা বানিয়েছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মেশিনের স্পেশালিটিটা জানার আগে আমরা একটুখানি আমরা প্রোডাকশনটা দেখে নিই, তাহলে আমরা মানুষকে বলতেও সুবিধা হবে যে আপনার স্পেশালিটিটা। অবশ্যই, তো তাহলে আমরা একটুখানি সেটার থেকে শুরু করুন। হ্যাঁ, যেমন দেখতে পাচ্ছেন যে এটা একটা 12,000 হ্যাচার আছে, এখানে দেখুন আজকে ডেটে বাচ্চা ডেলিভারি হবে। যেমন ধরুন মেশিনের মধ্যে দেখতে পাচ্ছেন পিওর সোনালি আছে, না পিওর সোনালি, আপনি কালার দেখে বুঝতে পারবেন বাচ্চা, যদি কেউ ধরুন এই লাইনে আছে কেউ যদি চিনতে পারে বাচ্চা দেখলেই বুঝতে পারবে যে কি অ্যাকচুয়ালি বাচ্চা আছে, দেখলেই বুঝতে পারবে। আচ্ছা, তো এখানে মোটামুটি কত পিস বাচ্চা আপনার রয়েছে? এখানে আছে টোটাল 2,000 পিস বাচ্চা আছে। 2,000? হ্যাঁ 2,000, মানে টোটাল আপনার 2,000, মানে অ্যাপ্রক্সিমেট বলছি, এখন তো বলা যাবে না যে কত উঠেছে, কাউন্টিং করা হয়নি, মানে সন্ধ্যেবেলা এটা যখন আর কি ডেলিভারি হবে তখনই কাউন্টিং করা হবে। ওকে, আচ্ছা, তো এই মেশিনে কি আপনি শুধুমাত্র সোনালি না 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 অর্ডারের উপরে আমি হাঁসও করে থাকি, করকনাথও করে থাকি, ঠিক আছে। সেগুলো যেহেতু আমার ওগুলো হচ্ছে যে আপনার নিজের এখনো পর্যন্ত ডিমের প্রোডাকশনটা নেই, বাইরে থেকে কালেক্ট করি, সেই জন্য আমি কিন্তু ওটা অর্ডারের উপর পুরোপুরি করি। দেখতে পাচ্ছেন হাঁসের কয়েকজন আর কি আমাকে দিয়েছিল, যে হাঁসের কয়েকটা আমার 10 পিস 15 পিস ইন্ডিয়ান রানার রয়েছে। হ্যাঁ, এখানে কিছু ইন্ডিয়ান রানারও আছে আর কয়েকটা আপনার খাকি ক্যাম্বেলও আছে। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস জিজ্ঞাসা করি যে আপনি এখান থেকে তাহলে কোথায় কোথায় ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, আমার এখান থেকে যদি বলতে পারেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এইসব লোকেশনগুলো আমার মেন টার্গেট থাকে। এটা কেউ ভেবে রাখবেন না যে আদার্স লোকেশন আমি পাঠাই না, আমি সমস্ত লোকেশনে পাঠিয়ে থাকি। এগুলো আমার, হ্যাঁ ট্রান্সপোর্টেশন আমার নিজেরই আছে, নিজেরই নিজে ট্রান্সপোর্ট আমি করে দিই, ঠিক আছে। তার মানে আপনি যদি, আমার অনেক ভিউয়ার্স আছে যারা আসাম থেকে আমাদের ভিডিওটা দেখে, তো সেক্ষেত্রে কি আপনার বাইরে স্টেটও পাঠানো? হ্যাঁ, সেগুলো আমার আমার পক্ষে পাঠানো সম্ভব, কিন্তু ডিপেন্ড করছে যে কোয়ান্টিটির উপরে। তো মার্কেটে বাচ্চার প্রাইস কিরকম থাকে, আপ অ্যান্ড ডাউন প্রাইস? এইটা যেমন ধরুন বার্ড ফ্লু বা ডিসেম্বরের দিকে একটু রেটটা খুবই ডাউন হয়েছিল, তখন আমি 14-12 টাকাতেও আমি বাচ্চা দিয়েছি, কিন্তু এই রেটটা আপনার 40-42 টাকা পর্যন্ত রেট হয়ে থাকে। আচ্ছা, অ্যাভারেজ রেট বলতে গেলে বলতে পারেন, যদি সিজন ওয়াইজ যদি বলতে পারেন বা নন সিজন দুটোকে যদি অ্যাভারেজ করা যায় তাহলে পরে 25-35 মধ্যে রেট। আচ্ছা, তার মানে রেট আপ অ্যান্ড ডাউন এটাও হয়, যখন যেরকম রেট চলবে তখন আমি সেই অনুযায়ী। আজকে বলতে পারেন যে এই যে বেকারত্বের পরিমাণটা আমাদের দেশে তো কম নেই, সে তাদের উদ্দেশ্য বলবো, এবং যারা এই ফার্ম মিং যারা এই ফার্মিং ব্যবসা করতে চাইছেন তাদের উদ্দেশ্য বলবো, যে আপনারা প্রথমে কিন্তু বিজনেস বড় সড়ো করে করার কথা ভাবছেন যদি, তাহলে কিছুদিন পর্যন্ত আপনি কিন্তু একটু ব্যবসাটা জানার জন্য খুব কম পরিমাণ ইনভেস্ট নিয়ে করতে পারেন। আমি যেমন ধরুন যখন এই বিজনেস স্টার্ট করেছিলাম, যেমন এই মেশিনের বিজনেস, আমি একটা 11টা ক্যাপাসিটির একটা মেশিন বানিয়ে যেমন স্টার্ট করেছিলাম, একটা আপনার 1,00,000 টাকা ইনভেস্ট করে ছোট্ট একটা ফার্ম বানিয়ে পরে সেখানে আমি প্রথমে ফার্মিংটা শুরু করি। আজকে আমার আজকে প্রজেক্ট ভ্যালু হয়তো 15,00,000 টাকা হয়েছে, কিন্তু দেখুন আমি খুব কম পরিমাণ একটা কিন্তু ইনভেস্টমেন্ট দিয়ে পরে শুরু করেছি। আপনি হঠাৎ করে আমি বলবো না যে আপনি কিন্তু অনেক বড় সড়ো করে ফার্ম করুন, অনেক কিছু ইনভেস্ট করুন, আপনি ব্যবসাটা জানার জন্য
আপনার পক্ষে এই ব্যবসাটা বেনিফিট আছে কি না নেই, আপনার জন্য সুইটেবল কিনা সেটা জানার জন্য আপনি কিন্তু খুব কম পরিমাণে 100-200 চিক্স নিয়ে করুন, তারপরে কিন্তু ব্যবসা স্টার্ট করুন। আর এটাও বলতে পারি যে চিক্স নিয়ে পরে যদি করতে চান বা আপনি যদি ডিম নিয়ে যদি মেশিন নিয়ে যদি করতে চান যে আমার কাছেই আসতে হবে আমার ফার্মে আসতে হবে সেটাও আমি কখনো রেকমেন্ড করবো না। আপনি আসতেও পারেন যদি ভালো লাগে ভিডিও দেখে বা আমার কথা শুনে যদি ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা আসতেও পারেন বা নাও আসতে পারেন, কিন্তু যেখানেই যাবেন আমাকে আপনারা ছেড়ে যেখানেই যাবেন সেখানে কিন্তু জাস্টিফাই করবেন, ভেরিফাই করবেন, যাতে আপনি না ঠকে যান বা আপনি যেন জেনুইন প্রোডাক্ট বা জেনুইন মেটেরিয়াল পান বা জেনুইনভাবে বিজনেস সাথে করতে পারেন। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।